আমাদের সামনে নিসফে মিন শাবান, যাকে আপনারা শবে বরাত নামে চিনেন, এগুলা নিয়ে আমরা গত জুমায় অনেক কথা বলেছি, অনেক কথা বলেছি। আমি আপনাদের কাছে বলতে চাই, এই মাস অনেক দামি, আর নিসফে মিন শাবান মানে 14 তারিখ দিবাগত রাত মাসের মধ্যখানে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাসের মধ্যখানে রোজা রাখতেন, মাসের মধ্যখানে রোজা রাখতেন। কয় তারিখ পড়ে, এই কিবার পড়ে? মঙ্গলবার দিবাগত রাত। মঙ্গলবার দিবাগত রাত মানে বুধবার। তাহলে একদিকে মাসের মধ্যখান 14 তারিখ, তো নবীজি সব সময় মাসের মধ্যখানে আইয়ামে বীজ মধ্যখানে রোজা রাখতেন। আবার মঙ্গলবার বুধবার এই দিনগুলোতে রাসূল বেশি রোজা রাখতেন। তাহলে একদিকে মঙ্গল বুধ, একদিকে মাসের মধ্যখান, তাহলে এই সব মিলিয়ে নিসফে মিন শাবানে রোজা রাখতে গুনাহ নাই সওয়াব ছাড়া। সুবহানাল্লাহ বলেন, শবে বরাত বলে রোজা রাখার দরকার নাই। আপনি নিসফে মিন শাবান, আপনি মাস মাসের মধ্যখান, আপনি মঙ্গল বুধ সব মঙ্গল বুধ এগুলো মনে করে রোজা রাখতে পারেন। রাসূল পাক বলেছেন সপ্তাহের সব মঙ্গলবারে রোজা রাখতেন রাসূল, বুধবারে রোজা রাখতেন। এই তারিখও পড়ে গেছে, এটার একটা সওয়াব, মাসের মধ্যখানের একটা সওয়াব, নিসফে মিন শাবানের একটা সওয়াব, আইয়ামে বীজের একটা সওয়াব, অনেকগুলো সওয়াব একত্রিত হয়ে যায়। সুতরাং রোজা রাখতে গুনাহ নাই, সওয়াব আছে। সুবহানাল্লাহ বলেন, পারবো তো ইনশাআল্লাহ রোজা রাখতে। নবীজি বলেছেন ইদা কানাত লাইলাতুন নিসফে মিন শাবান, যখন তোমাদের কাছে 14 তারিখ দিবাগত রাত্র চলে আসে, ফাকুমু লাইলাহা তোমরা রাত্রবেলা ইবাদত করো, ওয়াসুমু ইয়াওমাহা এবং দিনের বেলা রোজা রাখো, ফা ইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ আলা মিন মুস্তারযিকিন ফারযুক লাহ আলা মুবতালান ফাউআফিহি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, রাসূল পাক বললেন নিসফে মিন শাবানের রাতে আল্লাহ বলছেন, রাসূল পাক বলে দিলেন তোমরা রাত্রবেলা ইবাদত করো, দিনের বেলা রোজা রাখো, কারণ রাত্র যত গভীর হয় আল্লাহ প্রথম আসমানে এসে ডাক দিতে থাকেন, ও গুনাহগার বান্দা, আসেনি কারো জিন্দেগির গুনাহ, কেউ মাফ করে দিবে না, আজকে আমি তোমার আশেপাশে চলে এসেছি, বলো তুমি জিন্দেগিতে কি কি গুনাহ করছো, আমার শুনাইয়া তুমি বলো লজ্জিত হয়ে গিয়েছো, আমি আজকে তোমাকে মাফ না করে ফিরে যাব না। সুবহানাল্লাহ, নাই আসনি কেউ বিপদে পড়ছো, টাকা পয়সা নাই, অনেক কষ্টে জীবন কাটাইতেছ, পাবলিকের কাছে যাও ঋণ চাও কেউ দেয় না, বহুত কষ্টে নাকি তুমি আছো, আজ আমার কাছে বলো আমি তোমাকে না দিয়ে ফিরব না। সুবহানাল্লাহ বলেন, আসনি কেউ বিপদগ্রস্ত, পরিবারে অশান্তি, সমাজে অশান্তি, মানুষ তোমাকে নিয়ে ষড়যন্ত্র করে, হিংসা করে, গীবত করে, তোমাকে বিপদে ফেলতে চায়, ও বান্দা তুমি আমার কাছে চাও, আজকে রাত্রে আমি সব দোয়াকে কবুল করে নেব। এইভাবে সারা রাত আল্লাহ তাআলা ডাকতে থাকেন। এর অর্থ এটা নয় যে সারা রাত ইবাদত করবেন আর ফজরের নামাজ পড়বেন না, তাহলে কোনোটাই কাজ হবে না। আপনাকে প্রয়োজনে ইবাদত করার দরকার নাই, আপনি ইশার নামাজ জামাতে পড়েন, ফজরের নামাজ জামাতে পড়েন, মধ্যখানে কিছু করলে করলে না করলে নাই, আল্লাহ তাআলা আপনাকে পুরো রাত ইবাদতের সওয়াব দিয়ে দিবে। এজন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে এই সুযোগ দিয়েছেন, আমরা পারব তো ইনশাআল্লাহ। আবার এই রাত্রে সবাই মিলেমিশে এক জায়গায় চিল্লে চিল্লি কইরা একবারে জমা হয়ে খুব চিল্লা চিল্লি করে ইবাদত করলেন, কোনো কাজ হবে না, এটা নফল ইবাদত, একা একা। আচ্ছা, আমার গুনার কথা কি আপনাদের সামনে বলতে পারবো? কথা বললেন না কেন? আপনারা কি কি করছেন আমারে বলবেন? বলা যাবে না। তাহলে আল্লাহ বলছেন গুনারে স্বীকার করে আমার কাছে আজকে চাও, তাহলে একা 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 কান্না করবেন, চোখের পানি ছেড়ে কাঁদবেন, আল্লাহর কাছে বলবেন গভীর রাত্রে একা একা। কেমনে একা একা? কি কান্না বেশি আসে না কম আসে? বেশি আসে না?
একা একা কাঁদবেন হাউমাউ করে কাঁদবেন বা আজকে হাত নামাবই না দোয়া না কবুল করলে দেখবেন দিলে একবার শান্তি পাচ্ছেন মনে হয় আমার দোয়া কবুল হয়ে গেছে মনে হয় আমার দোয়া কবুল হয়ে গেছে আরো স্পিরিটে দোয়া করবেন মনে হয় আল্লাহ আমার কথা শুনতেছেন আরো আবেগ নিয়ে দোয়া করবেন মনে হয় আল্লাহ এবার আমার দিকে তাকাচ্ছেন আরো ভালোবাসা নিয়ে কথা বলবেন এক পর্যায়ে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন ক্ষমা পারবো না ইনশাআল্লাহ আমরা আর কি করতে পারি হযরতে উম্মাহাতুল আমাদের উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না বলেন নবীজি শাবান মাসে এত বেশি রোজা রাখতেন আমি এক বাকি 11 মাসের কোন মাসে মানে রমজান ছাড়া এত বেশি রোজা রাখতে তাকে দেখিনি তিনি এই মাসে এত বেশি রোজা রাখতেন এক বর্ণনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনি কিছুদিন ব্যতীত পুরো শাবান মাস রোজা রাখতেন إذا انتصف الشعبان فلا تصوموا আর যখন নবীজি বলেছেন যখন শাবানের অর্ধেক শেষ হয়ে যায় তখন তোমরা রোজা রাখো না রমজানের জন্য নিজেকে প্রস্তুত করো রমজানের জন্য প্রস্তুত করো দুর্বল হয়ে যাও না 14 তারিখ 15 তারিখ 16 তারিখের পরে রোজা রাখা কমায় দাও এই রাতে শাবানের রাতে ইবাদতের রাত সন্দেহ নাই গুনাহ মাফির রাত সন্দেহ নাই কিন্তু এই রাত লাইলাতুল কদর না বুঝছেন রাত লাইলাতুল কদর না কথা বুঝেন নাই শাবানের 14 তারিখ রাত ইবাদতের রাত কিন্তু এটা লাইলাতুল কদর না কিন্তু আমরা তো বাঙালি আমরা সবে বরাত সারা রাত চিল্লাইয়া কাটাই ইবাদত করে কুরুস্তান জিয়ারত করে কাটাইয়া দেই আর সবে লাইলাতুল কদর রাতে ঘুমাইয়া কাটাইয়া দেই কথা বলেন না কেন হয়তো লাইলাতুল কদর ঘুমে আর না হয় জানা নাই হয়তো ঘুমে আর না হয় কই মার্কেটে রমজানের শেষ তো হয়তো ঘুমে রাতে আর না হয় মার্কেটে রাতে আর আল্লাহ বলেন এই রাতে আমি সব ফয়সালা করে দিতেছি আর তুমি মার্কেট করতেছো করো তুমি মার্কেট করো আর তোমার কাফনের কাপড় আমি রেডি করতেছি সুতা সুবহানাল্লাহ কইছো মইরা যাইমু তো আমরা কাফনের কাপড় রেডি আল্লাহ বলছেন তুমি বাজারে মার্কেটিং করতেছো আর আমি তোমার কাফনের কাপড় কোন ফ্যাক্টরিতে তৈরি করতেছি তুমি বউ বাচ্চা নিয়ে মার্কেটিং করতেছো আর আমি এদিকে সবাইরে maaf করে দিচ্ছি তুমি এদিকে বউ বাচ্চারে নিয়ে পকেটের টাকা খরচ করে মার্কেটিং করতেছো আর আমি আল্লাহ আসমান থেকে তোমার জন্য রিলিফ নিয়ে এসেছি maaf নিয়ে এসেছি তুমি আমার কাছে চাইবে আর আমি তোমাকে ক্ষমা করে দিব সুবহানাল্লাহ বলেন ওই রাতে আমরা বিভিন্ন জায়গায় থাকি আড্ডাতে থাকি শয়তানি করে রাত কাটায়া দেই এইজন্য আল্লাহর ওয়াস্তে এই রাতকে ইবাদত করব কিন্তু গুরুত্ব কোন রাত লাইলাতুল কদর যে রাত আল্লাহ ভাগ্য নির্ধারণ করবেন তাকদীর যে আল্লাহ হায়াত মত সব ঠিক করে দিবেন কোন রাত আল্লাহ তাআলা এই রাতে এই যে নিসফে মিন শাবানের রাত অনেক দামি গুনাহ মাফির রাত এই রাতে আল্লাহ অনেকগুলো মানুষকে maaf করবেন আর কিছু মানুষকে maaf করবেন না কিছু মানুষকে maaf করবেন না এই রাতে যারা মুশরিক আল্লাহ তাদেরকে maaf করবেন না কাদেরকে maaf করবেন না মুশরিক মুশরিক কারা যারা শিরক করে আল্লাহর সাথে যারা আল্লাহর সাথে অংশীদার মনে করে আল্লাহ তাদেরকে maaf করবেন না যারা হিংসা করে কি করে হিংসা আমাদের হিংসা ভিতরে নাই আমরা তো সব ওলিয়ে ওলিয়ে পর্যায়ে পৌঁছে গেছি হিংসা ক্ষমা নাই যারা মাতা পিতার সাথে খারাপ আচরণ করে মাতা পিতার অবাধ্য তাদের কি রাতে ক্ষমা নাই আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে তাদেরও এই রাতে ক্ষমা নাই আর আরেক বর্ণনায় পাওয়া যায় যারা মাদক দ্রব্য সেবন করে মদপান করে তাদেরকে এই রাতে ক্ষমা নাই আরেক বর্ণনায় পাওয়া যায় যারা টাকনুর নিচে কাপড় পরে টাকনুর নিচে তাদেরকেও ক্ষমা নাই তখন চিন্তা করেন তো যদি আমি মুশরিক হই মাপ পাবো না যদি আমি হিংসা পোষণ করি মাপ পাবো না যদি আমি আত্মীয় মাতা পিতার সাথে অবাধ্য হই মাপ পাবো না
যদি আমি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করি মাপ পাব না, যদি আমি মাদক দ্রব্য সেবন করি মদপানকারী হই মাপ পাব না, যদি টাকনোর নিচে কাপড় পরিধান করে থাকি মাফ বলেন না মাফ। এগুলো আমাদের ভিতরে যদি থাকে বাবা আল্লাহর ওয়াস্তে দুহাত জোড় করে বলছি, এগুলো ভিতরে থাকলে আজকে বের করে ফেলতে হবে, আজকেই বের করে ফেলতে হবে, এবং আমাদেরকে রাত্রে মাফি নিয়েই বাড়িতে ফিরতে হবে ইনশাল্লাহ। বলেন না ইনশাল্লাহ।